নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে ডিফেন্স শো বাংলার আরও একটি নতুন তুলনামূলক ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের তুর্কিস কথিত ভুবনজয়ী মাল্টিব্যারেল রকেট লঞ্চার TRG-300 এবং ভারতের স্বদেশী নির্মিত মাল্টিব্যারেল রকেট লঞ্চার পিনাকার ক্ষমতার ব্যাপারে। তবে মূল তুলনায় আসার আগে আমাদের এটা জানা উচিত দুদেশের এই রকেট আর্টিলারির সম্পর্কে। বন্ধুরা, এই প্রকার রকেট আর্টিলারি থেকে একই সাথে বহু রকেট লঞ্চ করে শত্রু এলাকাকে কিছু মুহূর্তের মধ্যেই ধ্বংস করা সম্ভব। তাই বাংলাদেশ সরকার $60 মিলিয়ন চুক্তি করে তুর্কির সাথে তাদের ক্যাপলন TRG-300 রকেট লঞ্চারকে ক্রয় করার জন্য, যেটির নির্মাণ করে তুর্কির রকেটসান কর্পোরেশন এবং গত বছর 2021 জুন মাসেই বাংলাদেশ সেনাবাহিনীতে সবকটি সার্ভিসে আসে। বর্তমানে বাংলাদেশের কাছে TRG-300 সিস্টেমের 3টি ব্যাটারি এবং 18টি লঞ্চ ভেহিকেল ইউনিট মজুত আছে। এই সিস্টেমটিকেও ট্রাকের সাথে মাউন্টেড করে যে কোনো স্থানে নিয়ে যাওয়া সম্ভব, যার সাথে 4টি 300 mm টিউব লাগানো আছে। এই 4টি টিউব থেকেই একই সাথে রকেট নিক্ষেপ করা যায়। বন্ধুরা, তুর্কির TRG-300 2টি ভার্সন আছে। প্রথমটি হলো Block 1 এবং দ্বিতীয়টি হলো Block 2। বাংলাদেশ সেনাবাহিনী TRG-300 লঞ্চারকে রাশিয়ান মেড ক্যাম AZ-65-224 সিরিজের 6x6 ট্রাকের সাথে বহন করে, যার রোড স্পিড হলো 90 কিলোমিটার পার আওয়ার। আর অবশ্যই এই প্রকার হাতিয়ারকে বাংলাদেশিরা তাদের বহরের সাথে দুনিয়ার সেরা লঞ্চারের খেতাব দিয়ে রেখেছে, যেটি নাকি ভারতের স্বদেশী নির্মিত পিনাকা সিস্টেমের থেকেও অনেক বেশি উন্নত এবং শক্তিশালী। আর সেটি তো হবেই, এটা সবার জানা, আব্বুর মাল কখনো খারাপ হয় না। তবে এই ভিডিওটি হলো তথ্যমূলক ভিডিও, তাই তথ্যের মাধ্যমেই আমরা জানব কোন হাতিয়ারটি বেশি বেটার। বন্ধুরা, তুর্কি শুধুমাত্র তাদের TRG-300কে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধেই নাগান্য কারাবাক অঞ্চলেই ব্যবহার করেছে। তবে বাংলাদেশের এখনও পর্যন্ত এই হাতিয়ারটিকে নিয়ে যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই যে এটি আসলেই বাংলাদেশের জন্য কতটা কার্যকর। তাই এবার জানা যাক ভারতের পিনাকার ব্যাপারে। বন্ধুরা, ভারতের কাছে 2টি সিরিজের পিনাকা রকেট লঞ্চার আছে, যা হলো পিনাকা Mach 1 এবং Mach 2। প্রত্যেকটি পিনাকাতে 12টি করে মিসাইল একসাথে থাকে, যা 44 সেকেন্ডের মধ্যেই একই সাথে রিলিজ করা যায় শত্রুর বুকের উপর। এই রকেট লঞ্চার সিস্টেম ভারতের DRDO দ্বারা ডিজাইন করা সাকসেসফুলি মিসাইল সিস্টেম, যা ভারতীয় সেনাবাহিনীতে 1998 সাল থেকেই সার্ভিসে আছে এবং এরপরই 1998-99 কারগিল যুদ্ধেও পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা পাখি সুয়োরদের জবাই দেওয়ার সাথেই তাদের বাংকারগুলিকেও গুলিয়ে দেওয়ার সবথেকে বেস্ট রেকর্ড করে ভারতের পিনাকা, যার সফলতাকে দেখি ভারতীয় সেনাবাহিনী এটির ভারী মাত্রায় অর্ডার করে। এবং বন্ধুরা, DRDO পিনাকা Mach 3 উপরও কাজ করছে, যেটি অবশ্যই শুধু ভারতেরই না, পুরো পৃথিবীর সবথেকে অ্যাডভান্স নেক্সট জেনারেশন রকেট লঞ্চারের মধ্যে একটি হবে। তাই বন্ধুরা, এইসব খাসিয়াতের কারণেই প্রতি বছর 5000 পিনাকার মিসাইল উৎপাদন করা হয় এবং বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে 7 রেজিমেন্ট বা 126টি ইউনিট মজুত আছে পিনাকার। আশা করি দুদেশের মাল্টিব্যারেল রকেট লঞ্চারের ব্যাপারে কিছুটা ধারণা হয়েছে। তাই এবার এই 2 লঞ্চারের তুলনার সাথেই জানব কার ক্ষমতা ও অ্যাডভান্টেজ বেশি যুদ্ধের পরিস্থিতিতে। তবে তার আগে এই ফার্স্ট টাইম আগেই বলতে চাই, যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করার সাথে একটি লাইকও দাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে। বন্ধুরা, তুর্কি তাদের TRG-300কে 2000 সালেই তাদের বাহিনীতে সার্ভিসে নিয়ে আসে এবং পিনাকা সার্ভিসে আসে ভারতীয় সেনাবাহিনীতে 1998 সালে। এই TRG-300 রকেট লঞ্চার সিস্টেমটি বাংলাদেশের কাছে 2019 সাল থেকেই সার্ভিসে আছে, যার বর্তমানের সংখ্যা হলো 18টি ইউনিট গত বছরের ডেলিভারি নিয়ে। TRG-300 ক্যালিবার হলো 300 মিলিমিটার এবং পিনাকার 214 মিলিমিটার। TRG-300 ব্যারেল বা টিউব হলো 4টি এবং পিনাকার 12টি। TRG-300 ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ হলো 120 কিলোমিটার এবং পিনাকার ফায়ারিং রেঞ্জ হলো 90 কিলোমিটার। এর ম্যাক্সিমাম স্পিড হলো 4.2 Mach এবং পিনাকার 4.7 Mach। বন্ধুরা, TRG-300 ফ্ল্যাট অ্যাল্টিটিউড হলো 30 কিলোমিটার এবং পিনাকার 40 কিলোমিটার। TRG-300 ওয়ারেড ওয়েট হলো 105 কেজি এবং পিনাকার 100 কেজি। এরই সাথে 2টি রকেট লঞ্চারের অ্যাকুরেন্সি হলো TRG-10 মিটার এবং পিনাকার 7 থেকে 60 মিটার। বন্ধুরা, এই সব কিছুর বিবেচনা করলে দেখা যায় যে মেইন জায়গাগুলিতেই পিনাকার TRG-300 থেকে এগিয়ে আছে। যেমন স্পিডের ক্ষেত্রে 4.7 Mach হলো পিনাকার এবং ফ্ল্যাট অ্যাল্টিটিউডও 40 কিলোমিটার বেশি আছে, এবং অতি গুরুত্বপূর্ণ ব্যারেল বা টিউবও হলো পিনাকার 12টি, যেখানে TRG-300 মাত্র 4টি। তবে এখানে ভারতের পিনাকা একটি গুরুত্বপূর্ণ দিকে TRG-300 থেকে পিছিয়ে আছে, আর তা হলো ফায়ারিং রেঞ্জে। পিনাকার 90 কিলোমিটার এবং TRG-300 120 কিলোমিটার, যা TRG-300 থেকে 30 কিলোমিটার কম। তবে আসল ব্যাপার হলো বাকি সব গুরুত্বপূর্ণ দিকগুলিতেই পিনাকা TRG-300 থেকে এগিয়ে আছে, যা যুদ্ধের ক্ষেত্রে পিনাকাকেই বেশি অ্যাডভান্টেজ দেবে TRG-300 থেকে। তাই যেসব বাংলাদেশিরা তুর্কি বা আব্বুর TRG-300 নিয়ে মাথায় করে নাচে, তাদের ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
বন্ধুরা, আরও একটি আসল বাস্তবতা হলো তুর্কি ড্রোন প্রযুক্তি ছাড়া আর কোনো প্রযুক্তিতেই ভারতের থেকে এগিয়ে নেই, বিশেষ করে সামরিক ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।